কইব দরুবারার কথা কইব ও পয়সা লই লইছে লওয়ার পরে এমন এক শর্ত আপনার এই প্রয়োগ করছে করতেও আত্মা কি টেকা ফালাইয়া আল্লাহর বান্দি চিক চিৎকার দিয়ে খান্দা শুরু করে দিছে ও সময় আল্লাহর বান্দা উঠিয়া কইল আল্লাহর বান্দি তোমার গোত্রর মাঝে আমি টাচ করছি না এরপরেও তুমি কিতাল লাগিয়ে খান্দা শুরু করে দিলে টাকা আত্মা কি ফালাই দিলাই তখন আল্লাহর বান্দি উঠিয়া কইল আল্লাহর বান্দা আমি দুনিয়ার জমিন উপাস রইব আমার হরুতা যদি উপাস মরি যাইন এই জহম শর্ত পূরণ করা আমার লাগি সম্ভব হইত নাই এতে আমি মরমু কিন্তু তোমার লোক এই কর্ম করা সম্ভব হইত নাই এই কথা শোনার পরে আল্লাহর বান্দার দিল দরদ হামাই গেল আপনার টেকা ইগুন তো দিল দিল আরো কিছু টেকা দিয়া কইল ও আল্লাহর বান্দি আমি যে শর্তর বিনিময়ে কইছি আমি শর্ত আর পূরণ করা লাগত নাই তুমিও খাইও তোমার বাচ্চা ইন্তরে নিয়া তুমি খাবাইও কইয়া হে তার কেছে কি গিয়া তার ডায়েরি ওখান লইছে লেখতো ও ঘটনা ডায়েরি তো আমরা আর মেলিয়া দেখে জাগাও নাই হাসিয়া মার্জেন দেওয়ার ঘরে দেবা খালি হতমান জায়গা থাকে আর বিদে হাসিয়া কয় আপনার কোনো বেঠায় ঘটনা লেখছে লেখি আপনার ঘুমাইয়া বাদর দিন আল্লাহর বন্দা তার খামখাতার মাঝে দায়িত্ব রানা দিছে ও সময় আপনার ডায়রি ওখান আত লইতে সময় ওলা ডায়রি আর থাকি পড়ে গেছে আপনার পাত্তা মেলিছে দেখা যায় ডায়রি আপনার লেখা কিচ্ছু নাই কইলে রে খাই তো লেখবার জায়গাও বেইলাম না আজ দেখি লেখা নাই হি পাত্তা উল্টাইয়াও দেখে লেখা নাই হি পাত্তা উল্টাইয়াও দেখে লেখা নাই ওটা উল্টাই উল্টাইয়া শেষ পাত্তা গিয়া লেখা فإن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين কামে বালা খামে বাদ খামরে মিঠাইয়া দিলায় এটা নসিহত কবুল করাল করনেওয়ালা আখলার লাগি এক নসিহত ও যে আল্লাহর বন্দায় এই অসহায় এক নারীরে আপনার লিওয়াজিল্লা সদকা দেবার কারণে সাহায্য করার কারণে আর গুণার থাকি বাঁচি যাবার কারণে আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুণারে বলে মাফ করে দিলেইছেন আল্লাহ বল্লা সাইবা বলে মাফ করিয়া দিতা আমি লম্বা করিয়ার না সাইন নম্বর আরোগ্যর মানুষ কইতা এরার হিসাব বড় কঠিন হইব আপনার কঠিন হিসাব দ্বারা এরা বাঁচার আর কোনো লাইন নাই ও আল্লাহ বলে কইবা হই তুন গুণা করলে কিরে হে কইব দি না আমি গুণা করছি না এটা তো আমরা সাধারণ মাতি নানি দুনিয়ার জমিন ও আল্লাহ তালায় প্রমাণ দেওয়া শুরু করবা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها যে জমিনও খসলায় জমিনে সাক্ষী দেবা শুরু করে দিব এরপরে হে মুক্তি হইব না আল্লাহ ইকে মিশা মাতের আমার লোকের দুশ্মনে করে ও আল্লাহ তালা খুঁজে আলিয়া মান আক্তিমু আলা আফওয়াহিম ও তুকাল্লিমুনা আইদিহিম ও তাসাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলে মুখা খান ডিফা মারি দিবা সিলাই করে দিবে আর মাত্র পারতো না তখন আতে খাওয়া শুরু করব পাওয়ে খাওয়া শুরু করব নাকে খাওয়া শুরু করব কানে খাওয়া শুরু করব চৌকে খাওয়া শুরু করব অঙ্গ প্রত্যঙ্গ সারা যখন খাওয়া শুরু করব তখনও কইব আল্লাহ ইটাই তো আমার লোকে দুশ্মনী শুরু করে দিছে আপনার লোক ভাইয়া আমি এটা করছি না কইব আপনার ইটা কিতা মাতস আল্লাহ ও কিরামান কাতিবিনর যে নামায় আমল দেখান আপনার দুই খান্ড দুই ফরিস্তা আসলে ওখানে বার করবা বার করিয়া কইবা ও দেখছাই তখনও কইব আল্লাহ ফরিস্তা আসলে মনে হয় বেশ কম করছে আমি তো এটা করছি করি আমার জানা নাই এরপরে আল্লাহ তালা কইবা খবরদার তুমি মিশা মাতিস না ও সময় উঠিয়া কইব আল্লাহ আমি যদিও করছি করায় কিন্তু আমি করছি না আমার বাবায় করাইছেন মায়ে করাইছেন আমার হুজুরে করাইছেন আমার সাহেবে করাইছেন আমার পেশাবে করাইছেন আল্লাহ তালা কোরআনে করিমার মাঝে ফরমাইতে রব্বানা আতানা সাদাতানা ওকুবারা আনা ফাদাল্লু নাসাবিলা হে কইব অমুকে তমুকে এই যে আল্লাহ কইব অবাক কোন চাই তুন খাইতে কিলা বাঁচতে কিলা কর দরজা বানাইতে কিলা বিয়া সাদি সুন্দর হই না বিয়া করতে ইটা সারাও তোরে আপনার অমুকে তমুকে কইয়া দিয়া করাইছিলেন না তোর তোর করছো জুম মারি লইব ইনও তো কইব আর তুন যে কইলা গুণা খালি থারা করাইছে আর দুনিয়া খামাইতে সময় আপনার কি সময় আপনার তুন তুন করলে দি ও আপনার এক হাম এই চিন্তা থরি দিইব এরপরে কইব আল্লাহ আল্লাহ ইটা শয়তানে করাইছে আমি না ও আল্লাহ বলে শয়তান দে আনাইবা আনাইয়া কইবা হই তুন বলে তারে গুণা করাইছ আপনার হে হত ও শয়তানে কইব আল্লাহ তারে জিগার করে আমার দেখছে নি
ও হইবা তারে দেখলে নিবি বলে জি না দেখছি না বলে তে ফস কি বলে হে আমার অন্তর আপনার এই ঢুকাইয়া দিছে ও শ্বাস দিছে এর কারণে আমি করছি ওই সময় আল্লাহ তালায় আপনার শয়তান দেখ হইবা ওই শয়তান তুন বলে আপনার তার অন্তর ঢুকাইয়া দিছে ওই সময় শয়তানে হইব ও আল্লাহ আমি যখন আদমরে সজদা করছি না তখন যে আমি তো মুআল্লামুল মালাইকা আসলাম ফরিস্তা অফলর শিক্ষক আসলাম দুনিয়ার জমিনের কোনো দেখা বাকি রইছে না আমি আপনার কুদরতর ফস সজদা করছি না কিন্তু আপনি কইছিলা আদম রে সজদা করতাম আমি তখন কইছিলাম খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আনা খাইরুম মিনহু আদম রে বানাইলা মাটি দি মাটির খাসরত তলে দি যাবা আর আগুনের খাসরত উপরে দি উঠা আমি তো তার তাকি বালা ও সময় নু আপনি আমার লাত মারি ফেলাইয়া কইছিলা রে বেআন্দাজ আমার হুকুমর ব্যাপার ইনতর আপনার খে বালা আর খে বাদ ইকানর না আমার হুকুম তো মানজত না ও সময় আমি নু পারমিশন লইলাম আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বাসিতাম আর আপনার বন্দার রোগের সায় হামাইয়া আমার বানাইতাম তুমি নু কইছো তোমার দ্বারা এরা আমার লগ লইতা না এখন আমারে দুসো কি ও সয় আপনার বন্দারে কইব বাবা এখন তো কোনো হলে আর তো তুন আপনার অস্বীকার করিয়া বাঁচতে পারতে না কোসাইন ইতা হললে কি ও বলে আর আমরা জুম মারিলেইব ও আল্লাহ তালা কইবা খুজুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাত সিলসিলাতিন দারহা সাবউনা জিরা ফাসলুকুহু ও আল্লাহ কইবা ওই ফরিস্তা হল পাকলো করে ধরো আর দরিয়া সত্যের আত লম্বা জিঞ্জির দিয়া লঙ্গর দি বান্ধ আর দুজফর আগুনিতে লট খাইয়া অগুরে জ্বালাও আমার দুস্থ ফলার বুজুর্গ হিসাব যদি কঠিন আল্লাহ লইলে করিলাই তাহলে বাসার কোনো লাইন থাকত না কইতরা এই যে কেয়ামত কোন দিন হইব কেউ তো জানি না কইলে ওইব একদিন এর মাঝে কোনো শকসুবা আসেনি সন্দেহ আসেনি কিন্তু যার যারই কেয়ামত মরার লগে লগে মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু যাইন মারা গেল আল্লাহ রসুলে কইতেন কেয়ামত আরম্ভ হয়ে গেছে তিন আপনার নেকির মনকির একদল ফরিস্তা আইবা আইয়া আপনার আমার তিনটা প্রশ্ন করবা মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়ামা হাযার রাজুল এক নম্বর প্রশ্ন করবা তোমার রব হে দুই নম্বর তোমার ধর্ম কিতা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রোজা তরে আর আপনার আমার কবরে বলে সুরাক পয়দা করে দেখানি হইবা নবী দিয়ারা কইবে এনে খে তুমি চিনি যদি আল্লাহর কুমার নবীজির তরিকা মানিয়া যাই তাহলে আপনার খোয়ার লগে লগে দুনিয়ার জমিন আরবি জানি আর না জানি আপনার আমার মুখে দিয়ে অটোমেটিক বার হইব রব্বি আল্লাহ এই আমার আল্লাহ রব ওই লাগে আমার আল্লাহ ওমা দিনুকা বলে দিনই আল ইসলাম আর নবী দিলে দেখানির লগে লগে আপনি আর আমি কইম হাদা সাইয়্যিদুনা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নেকির মনকির ফরিস্তা বলে আই যাইবা আল্লাহ তাআলা আরো দল ফরিস্তারে পাঠাইবা আর পাঠাইয়া কইবা ওয়া আফরিসু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ জান্নাতের বিছানা বিছাইয়া দেও আর জান্নাতের পোশাক পিন্ধাইয়া দেও আর কিয়ামত পর্যন্ত এইভাবে আপনার কবরের গালা তাকমু হকসু সুবহানাল্লাহ পক্ষান্তরে যদি আল্লাহর কুমার নবীজির তরিকা মানি না যখন আপনারে আমারে কইব মার রব্বুকা তখন আপনি আর আমি কইব আফসোস লা আদরি আমার রব হে আমি চিনি না দুই নম্বরে প্রশ্ন করাইব মা দিনুকা তখন আপনি আর আমি বলে কইব আফসোস লা আদরি আমার ধর্ম কিটা আমি জানি না তিন নম্বর প্রশ্ন যখন নবীজিরে দেখাইয়া করাইব তখন আপনি আর আমি কইব হায় রে ফুলা কপালি এই নেকে আমি তো চিনি আর না এই নেকির মনকির ফরিস্তা আই যাইবা আর দল ফরিস্তারে আল্লাহ তাআলা পাঠাইবা আর কইবা ওয়া আফরিসু লাহু মিনান নার ওয়া আলবিসু লাহু মিনান নার এরারে আপনার জাহান্নামের বিছানা বিছাইয়া দেও আর আপনার জাহান্নামের পোশাক পিন্ধাইয়া দেও আর আপনার আসলি কিয়ামত আবার আগ পর্যন্ত এইভাবে আপনার কবরের গাড়াত লড়া রইতে লাগবো আল্লাহ রসুল অন্য রেওয়া তো কইছেন আল কবর রওজা তুম মিন রিয়াজিল জান্নাহ আও হুকরা তুম মিন হুকুরিন নার কেওরের কবর দুজফর আপনার জান্নাতের বাগান ওখলার মাছ থেকে এক এক বাগান হইব আর খেওরের কবর দুজফর গাড়া ওখলার মাছ থেকে এক এক গাড়া হইব আগর গুড়োর জান্নাত বনি গেছে আর এর গুড়োর জাহান্নাম বনি গেছে রইল আসলি কেয়ামত কোন দিন হইব এই কেয়ামত আমরা আর কোন দিন হইব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার জমিন কইছেন না কইছেন ইমাম মালিক সাহেব মদিনার জমিন থেকে বার হইতা না
আমরা আর সব সময় তার মনোকথা যদি বারোইয়া কোনোখানো যাই আর আমার ইন্তেকাল হয়ে যায় মাটিও নই দিই গো মদিনার জমিন থেকে বারোইতা না। একদিন নবীজিরে স্বপ্নে দেখিলেইলা, স্বপ্নে দেখিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ মাতা আমুতু আমি মরমু কোন দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা আথর পাশো আঙ্গুল দেখাইছেন মুখে কিচ্ছু কইছেন না, বাদে তাই সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে আরো চিন্তা পড়লা যে আগে জানছি না জানছি না, এখন পাঁচ আঙ্গুলের মতো কিতা পাঁচ মিনিট না পাঁচ ঘন্টা না পাঁচ দিন না পাঁচ মাস না পাঁচ বছর, এমন পরিশানি বললা এই সময় কর আপনার তাবির করনেওয়ালা ইমামুল মুআউ্বিরিন হয়তো মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এন গেছে তার খাদিমরে ফাটাইলা বলে যারে আপনার ও খবর তাবির গুন লইয়া হে আইয়া কইল হুজুর একজনে দেখছেন ওলা স্বপ্নে গুর তাবির কিত হইব। আপনার মোহাম্মদ ইবনে সিরিনে কইলা হে দেখছেন দি বলে হে কইল মন করুক কা আমি দেখছি। তাইন কইল না তোলা খান মানছে ইটা দেখার কথা না, যেন দেখছেন এর নাম যদি খোঁজ না তে আমি তাবির করিয়া দিতাম না। ও হিরিয়া আইসে আইয়া কইছে ইমাম সাহেব এখন নাম না কইলে তাবির করিয়া দিন না, কইলা ঠিক আছে যাক ইয়া কইস। ও আইয়া কইল হুজুর হাসাও আমি দেখছি না, এগুলো দেখছেন ইমাম মালিক সাহেবে। ও তাইন কইলা ও ঠিক আছে তাইন দেখবা তোলাখান মানুষ এটা দেখার কথা না। ও কইলা এই আতর ফাসো আঙ্গুল দেখাইয়া নবী দিয়ে ও কথা কইছেন খামসাতুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচ জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। ওখান বুঝাইয়া দিলেইছেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কোরআনে করিম আল্লাহ তাআলা কইরা যে আপনার কিয়ামত কোন দিন হইব আল্লাহ ছাড়া কেউ জানে না। মেঘ খাইল কি পরিমাণ হইব আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। এরপরে আপনার মার গর্বর মাঝে ফুয়ানি না ফুড়ি আল্ট্রাসোনোগ্রাফি করিয়াও বাদে আপনার ভুল বার হয়ে যায় বার হয়নি না না, আপনার ইটাও কেউ কইতে পারতো না। এরপরে আপনার খাইল কিতা রুজি হইব কিতা খাইবাই ইকানো দুনিয়ার জমিনের কোনো মানুষে এমন রুজি হইত পারে আপনি কল্পনাও করছেন না। আর না হয় খাইল ওলা আশা আসলো ওলা আপনার অমুক জায়গা কিয়া ওলা রুজি করবা রুজি ওইছেও না ইলেও তৈরি হইতে পারে আপনার। এরপরে কইতাম আমি আই আর দিন তামুজ আপনার কোন জায়গাত মরবা এ কথা আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের কেউ কইতে পারতো না। আমার হওয়ার উদ্দেশ্য যে কিয়ামত কোন দিন হইব আল্লাহ রসুলে কইয়া গেছেন না, এখন যদি আমরা কই আল্লাহ রসুলে সারা জানোই ই মাটি আগর খরর আপনার নবী রসুল সারাত থাকি বেশি জ্ঞান দিয়া ইলিম দিয়া আল্লাহর রসুল দে ফাটাইছেন, কিন্তু আল্লাহর রসুল দে আল্লাহ যেটা জানাইছেন আপনার ইটা জানেন কোনো সকসুবা নাই সন্দেহ নাই, আর যেটা জানাইছেন না ইটা জানেন না ইকান মানাও আপনার অরিজিনাল আহলে সুন্নতর আকিদা। এখন যদি হো না তাইন আপনার ইলমে হাজির আর তাইন আপনার হাজির নাজির আর তাইন আপনার হলতা জানেন তাহলে ইকান ব্যতিক্রম ধরিলেইব এটা বুঝিয়া আপনার অমা হুয়া আলাল গাইবি জানিন আপনার এর অর্থ হইল আল্লাহ আল্লাহর রসুলে গাইব জানাইতে বকিলি করইন না, এর মতলব যেখান আল্লাহ জানাইছে ওখানোর মাত আপনার তাইন যে আলাদা আল্লাহ জানইন আল্লাহ জানাইছেন না জানিলেন ইলা কথা নাই। দেখ আমার ভাই এখন অন্য দিকে আমি যাই আর না আমার দুষ্ট খোলার বুজুর্গ হল কেয়ামত একদিন ওইব নি না না কোন দিন হইব খেয়েও জানে না। ইসরাফিল আলাইহিস সালামের আত সিংহা আরবিতে যেটারে সুর হয় আর আপনার বাংলায় বাসি হয় এটারে আপনার অগু আত লইয়া বলে উবাদ বইন না খাইন না চিন্তাও করেন না অন্য মনস্ক ওইন না, যেদিন আল্লাহ তালায় হুকুম দিবা এই বাসিত ফু দেবার লগে লগে এমন ভয়ঙ্কর বিকটে খাবাদ হইব। এই আবাদর কারণে জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা কিচ্ছু দুনিয়ার জমিনে রইতা না সারা মরি দিইবা পার আপনার রুই আপনার দু ওলা বেটা যারা উড়ি উড়ি যাবা আরম্ভ করে ওলা আপনার পার করে উড়া আরম্ভ হইব আপনার সূর্য যেটা আপনার দুনিয়ার জমিন থাকি ফুটবল আল্লাহ খান থেকে আর কইতা পৃথিবীর থাকি তেরো লক্ষ গুণ বড় এই সূর্য শিক্ষিয়া পড়া লাগাইব আপনার দুনিয়ার জমিন আর নদী নালা খাল বিল আর সাগর মহাসাগর সারা ভর্তি হইয়া এই দুনিয়ার জমিন একদম লেভেল বনি যাইব আর আপনার এইভাবে চল্লিশ বছর যাইব অনবরত খালি মেয়ে গইব। এরপরে চল্লিশ বছর পরে আল্লাহ তালায় আপনার ইসরাফিল আলাইহিস আমরা আবার পরে কইবা তুমি সিংঘাত ফু দেও ফু দেবার লগে লগে আপনার আমার অন্তরের ভিতরে দান দে প্রবেশ করাও নি হইব প্রবেশ করানির লগে লগে আবার আল্লাহ তালায় কইবা তুমি আপনার সিংঘাত ফু দেও দেবার লগে লগে আপনি আর আমি বলে মাটি ফাটিয়ে উঠা আরম্ভ হইব। এই সময় আপনার খাবার তো দূরের কথা একসাথ থাকা পর্যন্ত গোত্র থাকতো না সারা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবো আর ওই সময় আল্লাহ তালায় যে সূর্য আল্লাহ তালায় আপনার নিশ্চিন্ন করিলেই ও সূর্যরে বলে আবার বানাইবা আর এই সূর্য
পৃথিবীর থেকে হইতে 9 কোটি 30 মাইল দূরই ঔশ্বর্যরে বানাইয়া আপনার 9 ইঞ্চি মাথার উপরে রাখবা এর পরে কইরা বর্তমান সূর্যের যে হিট আছে উত্তাপ আছে থাকি 70 গুণ বেশি হিটই দিয়া বানাইবা এখন 9 কোটি 30 মাইল দূরের সূর্য 9 ইঞ্চি মাথার উপরে যদি আয় তে তো আতাই মন আখ দিম আর গরম লাগতো না ওলা না কিতা বুঝবা অধীশ্বরী বাইসে কইরা আপনার তসলা হান্ডি তসলা আপনার সুলার মাঝে পোয়াদির পরে যেলা হুম হইয়া আপনার আওয়াজ শুরু করে ওলা বলে মগজ উত্রানি লাগাইব আর গাম বারইতে বারইতে আমার ভাই ফল আমার দোস্ত ফলার বুজুর্গ ফল খেয়রর আটু পানি খেয়রর খমার পানি খাওয়া বুডুবু খাওয়া লাগাইব আর ও যে আসরের ময়দানও খাড়া হইম এইভাবে ফাওয়ার ফাতা রাখমু আগে দিয়ে যাবা সম্ভব হইতো না পরে দিয়ে যাবা সম্ভব হইতো না আপনার ডাইনে দিয়ে যাবা সম্ভব হইতো না বাবু দিয়ে যাবা সম্ভব ইয়ামান কানা মিকদারুহু 50 আলফ সানা কইরা আপনার 50,000 বছরের সমান হইব একদিন এই দিন আপনি চিৎ চিৎকার দেবা লাগাইবাই ও দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় সাত গুরু মানুষে আল্লাহ তাআলা আরশে আযিমর সায়ার তলে দেখা দিবা আরশে আযিমর সায়ার তলে দেখা পাবামনি জান্নাতের টিকেট পাইলেইছি হুকা সুবহানাল্লাহ আর জান্নাতের টিকেট পাইলে জান্নাত দেইতে আর বাধা আছে আমরা আপনার জান্নাতের টিকেট পাইলেইমু আপনার জান্নাতের টিকেট আমরা সারাল লাগেনি কোন চাই দেই আতুলিয়া খুকা চাই নারায়ে তাকবীর দ্বীন ইসলাম এই যে আমরা সাত গুরা মানুষের মধ্যে আল্লাহর রাসূলা কইত্রা বরজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ও মানুষ ফল যারা দিল আল্লাহর ঘর মসজিদ ফলল লগে লটকি যাইব এ ভক্ত নামাজ পড়িয়া দেবার পরে আরো ভক্ত নামাজ কি আপনার জমাতে পড়িত আপনার বাড়িতে থাকে না কত গেলে মসজিদ আছে বাজার গেলে মসজিদ আছে কুটুম বাড়িত গেলে মসজিদ আছে আপনার জমাত সারা নামাজ পড়ে না এরপরে মসজিদের সামনে আবার পরে মসজিদের কোন জরুরত যদি দেখা দেয় তাহলে তার জরুরতে পিছনে ফালাইয়া আল্লাহর ঘরের জরুরতে যারা দুনিয়ার জমিন অগ্রাধিকার দিব আল্লাহর রসুলের হইতরা খাইল কেমতের ময়দানে অত ভয়ঙ্কর সময় আল্লাহ তারে আরশে আযিমর সায়ার তলে দেখা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah আমার দোস্ত ফলার বুজুর্গ ফল এক নম্বরে আমি দেখাইলাম এই মসজিদের লগে সম্পর্ক লাগাইলে আল্লাহ তাআলা গায়বীরি দেখ দিবা দুই নম্বরে আল্লাহ তাআলা আওলাদ রে নেক বানাইয়া দিবা আর তিন নম্বরে কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা আপনার আমার আরশে আযিমর সায়ার তলে দেখা দিবা আর আরশে আযিমর সায়ার তলে দেখা পাবা মানে জান্নাতের টিকেট পাইলেইছি এই তিন মাতর যদি একইনার বিশ্বাস থাকে মুসলমান তাহলে আপনি আর আমি মসজিদের লাগি যান আপনার লাগাইব না একবার চিন্তা লাগাও এর লাগে এই মসজিদের অনেক জরুরত আছে আমি যদি হই আপনার সাহাবায়ে কেরাম হলে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় কইলা মসজিদে নববীর সম্প্রসারণ করা হইতো কেউ আসনি আপনার মসজিদে নববীর জায়গা লইয়া দিতাই এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত তোমার লাগি এখন ঘর বানাইয়া রাখবা ওই সময় আপনার সেই যুগর আপনার কয়েক শত দিরহামের বিনিময়ে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মসজিদে নববীর জায়গা লইয়া দিলাইছেন হুক্কা সুবহানাল্লাহ একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় কইলা হে সাহাবায়ে কেরাম হল আপনার মদিনার জমিনের আপনার রুমা নামক এক কুয়া আছে এই কুয়া ইহুদি বেতার মুসলমান হতে পানি লইতে বড় অসুবিধা হয় কেউ আসনি এই আপনার রুমা নামক কুয়া লইয়া দিতাই এর বিনিময়ে আল্লাহ তালা তোমার লাগি জন্নত একটা নর পয়দা করে রাখি দিবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক সদির হমার বিনিময়ে রুমা নামক কুয়া লইয়া আপনার মুসলমান হল লাগি আজাদ করে দিলাই সুবহানাল্লাহ আমার ভাই হল আমার দোস্ত ফেলার বুজুর্গ যখন আপনার আপনি আর আমি একবার চিন্তা করি আপনার এই মসজিদের লাগি যদি আপনি আর আমি আপনার সম্পদ রেখে করি তাহলে দুনিয়ার জমিন আল্লাহ লাভবান বানাইব আর খাইল কেমতের ময়দান আরশে আযিমর সায়ার তলে দেখা দিব লা ইলাহা ইল্লাল্লাহ এখন আমি যদি হই একজন ভাইয়ে পারবাই এক কুইন্টাল রড দিতে
অথবা তোর মাঝে আর কইন আর আওলাদ ফলর লাগি ঘর দরজা বানাইয়া তুই আইলাম জমিনের মালিক বানাইয়া তুই আইলাম সাকরিয়ান বানাইয়া তুই আইলাম আইল কবরার গলা ফলিয়া দার নজর হইয়া খান্দিয়ার আমরা আওলাদ ফলে কোন খবর গিরি করলা না কইয়া বলে বদদুয়া দিলাইন ও ফতার কিনার বিশ্বাস যদি হয় দুই নম্বর কোন ভাইয়ে ফারবাইনি এক কুইন্টাল রড দিতাই আল্লাহর ঘর দিতাই রে ভাই স্পর্শ ও সময় অন্তত পক্ষে ই কথা কইতাম পারমু বলে আল্লাহ তোমার গরল লাগিয়া ওলা আমি সাহায্য করছি এর কারণে আল্লাহ তালা আপনার আমার আপনার বিপদ আপদে দূর করে দিলেই তোমার কইলা ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুক গা নবী দিয়ে কইলা তুমি হযরত উসমানের কাছে যাও এই উসমানের কাছে আইলা আইয়া দেখেন তাই আপনার গুদামও আপনার আটা রাখা আসলো ফিফরা মুখ করি করি নিয়া কত গুজো মাইছই যে পরিমাণ ফিফরা খাইতা ফর ও পরিমাণ রাখিয়া আপনার পাখি কুড়ো করিয়া আপনার গুদামো লইয়া আইস ইকান দেখিয়া আপনার ই আল্লাহর বন্দায় কইলা রে দোয়া ই আল্লাহর কত রে জিল বেটা আপনার ফিফরার মুখ থেকে খানি খালিয়া লইয়া আইতরা এনকে সে খুঁজিয়া তো আর লাভ হইত না আপনার খুঁজি সৈন্য আই গে সৈন বাদর দিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার খেদমত গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করো কেন নবী যে কইলা তুমি হযরত উসমানের কাছে গেছো নানি তাই কইলা হুজুর গেছিলাম কইলে শরম করি আমি খুঁজিছি না বলে না তুমি গিয়া খুঁজিও দিন গেছেন আইয়া ভাইন আপনার হজরতে উসমানে আপনার তুলার অধীত দিছেন জাল এখানোর ভিতরে হারাইয়া এরপরেও নেকটি নেকটি আপনার বাতাসে উলাইয়া নের গিয়া দরন জাবট মারি হিরিয়া জালর ভিতরে হারাই কইলে দূর খার গেছে খুঁজি তেমন খুঁজিবার না কইলা না তুমি শরম করিও না খুঁজিও গিয়া ইদিন আপনার যাইতে যাইতে রাইত হয়ে গেছে গিয়া ভাইন তান খাদিমে লেফটন বা লেম যেথাও জ্বালাইছেন বাতি তুলা সড়াইয়া দিলাইছেন তাইন কুদাইত্রার কইত্রা বেআন্দাজ আপনার অত সড়াইয়া বাতি দিলে তেল নু জলদি শেষ হয়ে যাইব বুধবাস নারী কইলা দূর খার গেছে আল্লাহ রসুলে ফাটাইলা নোকে ফাউরিয়া ফাটাই দিছেন আরও হার গেছে নাকি তানি না আবার বাদর দিন আয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুক কেন নবী দিয়ে কইলা তুমি হযরত উসমানের কাছে গেছো নানি হকিকত কইন না কইন হুজুর শরম করি খুঁজিছি না বলে শরম না কই আমি ফাটাইছি গিয়া খুঁজিও ইদিন আইয়াও কইলা ও উসমান নবী দিয়ে আমারে ফাটাইছেন তোরা সাহায্য করতা তাই কইলা তোরা দম লো আমার একশোটা উঠ গেছেন অমুক জায়গাত মাল সামান আনার আপনার দেশের থাকে যে পরিমাণ মাল বয় এক উঠে পরিমাণ মাল বইতে পারে আপনার একশোটা উঠ আবার পরে খাদিমে ডাক দিল খানোরে বা আব্দুল্লাহ আব্দুল্লাহ সাহেব ইয়াসিন।